ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ যাকে কেন্দ্র করে প্যাথোলজিক্যাল সেন্টার ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর তীব্র বাদানুবাদ সেন্টার মালিকের সঙ্গে তুমুল ধস্তাধস্তি স্থানীয়দের পূর্ব মেদিনীপুরের এগড়ার ঘটনা এরপরে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর গিয়ে পরিস্থিতি সামাল প্যাথোলজিক্যাল সেন্টারের রিপোর্টে এসেছিল কিডনিতে পাথর আছে আছে আরো শারীরিক সমস্যা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক রিপোর্ট দেখে অবিলম্বে পরামর্শ দিয়েছিলেন অপারেশনের সীমিত অপারেশন হয়েও যায় তবে এর পর চিকিৎসকের কথায় মাথায় আকাশ ভেঙে পড়ে পূর্ব মেদিনীপুরের এগড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমলেন্দু বাড়িকে রিপোর্টে জানতে পারলাম যে আমার কিডনিতে বড় স্টোন আছে হাড়ের ক্ষয় হয়েছে এতে সিস্ট আছে গল ব্লাডারে আর ইমিডিয়েট ডাক্তারকে অপারেশন করতে হবে ভর্তি হয়ে অপারেশনও হই অপারেশনের পরে ডাক্তারবাবু আমাকে বললেন যে আপনার রিপোর্টটা ভুল ছিল আপনার কোনো স্টোন ছিল না প্যাথোলজিক্যাল সেন্টার কর্তৃপক্ষের সাফাই রিপোর্টে কোনো ভুল নেই রিপোর্ট ঠিক আছে রিপোর্ট কোনো ভুল নাই ব্লাডারে স্টোন কখন বেরিয়ে গেছে অপারেশন করা উচিত হয়নি রিপোর্ট একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্লাডারে স্টোন আপনার আমরা এই রিকোয়েস্ট স্বাস্থ্য দপ্তরে জানাবো আমরা পৌরসভা চেয়ারম্যানের কাছে একটা রেজুলেশন দিব যে এই ধরনের অবৈধ যেগুলো কারবার চলছে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা মানুষকে এই ধরনের মানুষকে ঠকালে মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখে ঢলে যেতে পারে ভুল রিপোর্টের অভিযোগ নতুন নয় একটা মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে একটা ভুল রিপোর্ট প্রশ্ন উঠছে এই সমস্ত ব্যাঙের ছাতার মতন গুজে ওঠা প্যাথোলজিক্যাল সেন্টারগুলোর বৈধতা নিয়ে একই সঙ্গে প্রশ্ন উঠছে যথাযথ নজরদারির অভাব নিয়েও পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা